কি হবে যদি আপনার দেহের উপর দিয়ে একটি অজগরকে ছেড়ে দেওয়া হয়? একটি এমন ঘর যেখানে কেউই 45 মিনিটের বেশি থাকতে পারেনি। ভারতের এমন এক জায়গা যেখানে প্রতি 50 বছর অন্তর লক্ষ লক্ষ ইঁদুর ঘুরতে আসে। এরকমই সব অদ্ভুত প্রশ্নের উত্তর জানার জন্য দেখতে থাকুন আজকের এই এপিসোডটি, যেখানে অপেক্ষা করছে আপনাদের জন্য অদ্ভুত সব ফ্যাক্ট। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 20, অস্ট্রেলিয়ার জেলে জাতিদের মধ্যে অদ্ভুত এক খেলার প্রচলন আছে যার নাম হলো টুনা টসিং। এই খেলাতে 20 পাউন্ডের একটি মাছকে যে সবচেয়ে দূরে ফেলতে পারবে তাকে পুরস্কৃত করা হয়। তবে এখন এই খেলা রবারের মাছের মাধ্যমে করা হয়, কিন্তু যখন এই খেলা প্রচলিত হয়েছিল তখন এই খেলায় আসল মাছই ব্যবহার করা হতো। ফ্যাক্ট নাম্বার 19, তামিলনাড়ুর 18 বছর বয়সী এক ছাত্র রেফাত স্বরূপ পৃথিবীর সবথেকে ছোট এবং হালকা স্যাটেলাইট তৈরি করেছে। এই স্যাটেলাইটটির ওজন মাত্র 64 গ্রাম। স্বরূপ এই স্যাটেলাইটটিকে ভারতের মিসাইল ম্যান এবং প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর আবুল কালাম আজাদের নাম অনুসারে কালাম স্যাটেলাইট রেখেছে। ফ্যাক্ট নাম্বার 18, কুকুরের বন্ধুত্বের কথা আমরা তো প্রায় সকলেই শুনেছি, কিন্তু আজ জেনে নেব এক ভয়ঙ্কর প্রাণীর বন্ধুত্বের কথা যা একসময় ইতিহাস সৃষ্টি করেছিল। এ হলো ক্রিশ্চান দ্য লায়ন, আর এরা হলো এর মালিক জন এবং এসবার্গ। 1969 সালে জন এবং এসবার্গ ক্রিশ্চান নামে এই সিংহটিকে এক পশু বিক্রেতার কাছ থেকে ক্রয় করে। তারা এই সিংহটিকে নিজের বাচ্চার মতোই পালন করতে শুরু করে, কিন্তু আস্তে আস্তে সিংহটি এতটাই বড় হয়ে যায় যে তাকে ঘরে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তখন সরকারি নিয়ম অনুসারে তারা এই সিংহটিকে জঙ্গলে ছেড়ে দিতে বাধ্য হয়, আর এইভাবেই ক্রিশ্চানের সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এর ঠিক 1 বছর পর তারা যখন জঙ্গলে যায় ক্রিশ্চানের সাথে দেখা করতে, তখন বনকর্মীরা তাদের বাধা দেয় এবং বনকর্মীরা বলে ক্রিশ্চান আজ ভয়ঙ্কর প্রাণী হয়ে গিয়েছে, তার সাথে দেখা করা মানে বিপদের সম্মুখীন হওয়া। কিন্তু তারা বনকর্মীদের এই কথা শোনেনি এবং তারা জঙ্গলে প্রবেশ করে। কিছুক্ষণ জঙ্গলে ঘোরার পর তারা ক্রিশ্চানকে দেখতে পায়। তখন ক্রিশ্চান তাদের চিনতে পেরে তাদের কাছে ছুটে যায় এবং তাদের সাথে খেলতে শুরু করে। এরপর ক্রিশ্চান তার 2টি সিংহীর সাথেও পরিচয় করিয়ে দেয় তার বন্ধুদের, আর তাদের এই অদ্ভুত বন্ধুত্ব সত্যি আমাকে অবাক করেছে। ফ্যাক্ট নাম্বার 17, মার্ক জুগারবাগের জীবনে এমন একটা সময় এসেছিল যে সে তখন ফেসবুক নিয়ে খুবই ডিমোটিভেট হয়ে পড়েছিল এবং সে ফেসবুককে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। তখন অ্যাপেলের মালিক স্টিভ জবস তাকে ভারতের একটি মন্দিরের আশ্রমে যাওয়ার কথা বলে, আর এই আশ্রম থেকে ফিরে মার্কের ফেসবুক ব্যবসা খুবই গ্রো করেছিল। এই মন্দিরটি হলো নৈনিতালের পান্তনগরের কাছে বাবা নিম ক্যারোলির আশ্রম। মার্ক এই মন্দিরে প্রায় 1 মাস ছিল। 1974 সালে স্টিভ এই মন্দিরে এসেছিল এবং তারপর থেকে তার অ্যাপেল আইফোনের ব্যবসা খুবই গ্রো করে। ফ্যাক্ট নাম্বার 16, কী হবে আপনি যদি প্রাণীদের হিপনোটাইজ করতে পারতেন? অনেক মানুষই মুরগি, পায়রা এবং অ্যালিগেটার এই সমস্ত প্রাণীদের হিপনোটাইজ করতে পারে। এই সমস্ত প্রাণীদের যদি আপনি চিৎ করে শুয়ে দেন তাহলে এরা প্রায় 1 ঘন্টা হিপনোটাইজ হয়ে থাকে। আর এর প্রধান কারণ হলো যখন এই প্রাণীদের মনে হয় যে এরা কারো দ্বারা শিকার হতে চলেছে তখন তারা মরার অভিনয় করে। আর অদ্ভুত ব্যাপার হলো এই সময় তারা তাদের হার্টবিটকেও স্লো করে নেয়। ফ্যাক্ট নাম্বার 15, এই ফ্যাক্টটি স্টুডেন্টদের খুবই কাজে আসবে। আপনি পড়ার সময় যে ফ্লেভারের চুইংগাম খান সেই ফ্লেভারের চুইংগাম যদি আপনি পরীক্ষার হলে বসে খান তাহলে আপনার প্রশ্নের উত্তর খুবই তাড়াতাড়ি মনে পড়বে, কারণ আমাদের ব্রেন গন্ধ এবং চিন্তার সাথে সম্পর্ক স্থাপন করতে পারে। ফ্যাক্ট নাম্বার 14, ইসরায়েলের নিতানি শহরে একটি সিঁড়ি এবং তাতে ওঠা কিছু সেনার মূর্তি রয়েছে। অদ্ভুত ব্যাপার হলো এই সিঁড়িটি কোনো কিছুর সাপোর্ট ছাড়াই সেখানে টিকে রয়েছে। এর নাম হলো অল সোলজার গো টু হেভেন। আসল ঘটনা হলো ইসরায়েলের 22 জন সেনা একটি বাসে ওঠার জন্য অপেক্ষা করছিল, আর সেখানে একটি আতঙ্কবাদী হামলায় এই 22 জন সেনা মারা যায়, আর তাদের মনে রাখার জন্যই এইখানে এই মূর্তিগুলি বানানো হয়েছে। সেনাদের বলিদানকে এভাবে সম্মান জানানো এটাই প্রমাণ করে যে ইসরায়েল তার সেনাদের কতটা ভালোবাসে। ফ্যাক্ট নাম্বার 13, নিজের গার্লফ্রেন্ডকে তো সকলেই বলে যে তোমার জন্য আমি আকাশ থেকে 4 তারাও নিয়ে আসতে পারি, আর এই মানুষটি এই কথাটিকে সিরিয়াস নিয়ে নিয়েছিল। এই মানুষটির নাম হলো থ্যাড রবার্টস, ইনি নাসায় কর্মরত ছিলেন। একদিন সুযোগ বুঝে চাঁদ থেকে আনা একটি পাথরকে সে নাসা থেকে চুরি করে নেয়। পরে থ্যাড ধরা পড়ে যায় এবং তার 6 মাসের জেল হয়। আপনি জেনে অবাক হবেন, থ্যাড তার প্রেমিকাকে ইমপ্রেস করার জন্য এই কাণ্ডটি ঘটিয়েছিল, আর তারা এই পাথরটিকে বেচতে গিয়ে দুজনেই ধরা পড়ে। ফ্যাক্ট নাম্বার 12, আসামে এমন একটি জায়গা রয়েছে যেখানে চম্পত এবং ব্রহ্মপুত্র নদী একসাথে মিলিত হচ্ছে। ভালো করে দেখুন এই জায়গাটিকে। এই জায়গাটির বিশেষত্ব হলো এই জায়গাটি হুবাহু ভারতের ম্যাপের মতোই দেখতে,
আর সত্যি এটি দেখতে খুবই অদ্ভুত। ফ্যাক্ট নাম্বার ইলেভেন, আপনি কি জানেন অস্ট্রেলিয়াতে 102 বছরের একটি পুরনো জাহাজ আজও জলে ভেসে বেড়াচ্ছে? অদ্ভুত ব্যাপারটি হলো এখন এই জাহাজটি এতটাই গাছপালায় ভরে গেছে যে দেখে মনে হয় যেন একটি জঙ্গল জলে ভেসে বেড়াচ্ছে। ফ্যাক্ট নাম্বার 10, ইনি হলেন একাট্রিনা। একাট্রিনার পা পৃথিবীর মধ্যে সবথেকে লম্বা। এনার পা হলো 132.8 সেন্টিমিটার লম্বা, যা একটি ওয়ার্ল্ড রেকর্ড। ইনি পেশায় একজন মডেল এবং রুশের বাসিন্দা। এনার হাইট হলো 6'9". একাট্রিনা একসময় বাস্কেটবল প্লেয়ার ছিল। ইনি অলিম্পিকে মেডেলও অর্জন করেছেন। ফ্যাক্ট নাম্বার 9, আপনি কি বাবল সকারের নাম শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে দেখুন এই গেমটি। এই গেমে আপনার অর্ধেক শরীর একটি আর্টিফিশিয়াল বাবলের মধ্যে ঢুকিয়ে নিতে হবে, তারপর আপনাকে খেলতে হবে ফুটবল। এই খেলাটি আরও মজাদার হয়ে যায় যখন প্লেয়াররা একে অপরের সাথে ধাক্কা খায়। গেমটি দেখতে যতটাই মজাদার, এতে গোল করা ততটাই কঠিন। ফ্যাক্ট নাম্বার 8, বলুন তো একটি লাইট বাল্ব আপনি কতদিন ধরে জ্বালাতে পারবেন? খুব জোর 2 থেকে 3 বছর। আপনি আপনার বাড়িতে নিশ্চয়ই 2 বা 3 বছর অন্তর একটি বাল্ব পাল্টান। কিন্তু এখন যে বাল্বটির কথা বলবো তা ক্যালিফোর্নিয়ার একটি ফায়ার স্টেশনে প্রায় 118 বছর ধরে জ্বলছে। দেখুন এই লাইটটিকে, এর নাম হলো সেন্টিনিয়াল লাইট বাল্ব, যা 1900 থেকে আজ পর্যন্ত জ্বলছে। অদ্ভুত ব্যাপার হলো এই বাল্বটি কোনো রহস্যময় বস্তু দিয়ে তৈরি নয়, এটি নর্মাল বাল্বের মেটেরিয়াল দিয়ে তৈরি। কিন্তু এটি এত বছর ধরে কিভাবে জ্বলছে তা আজও একটি রহস্য। ফ্যাক্ট নাম্বার 7, জানেন কি কোন পাখি উঠতে উঠতে ডিম পাড়ে? আফ্রিকায় হিমো নামে একটি পাখি রয়েছে যে উঠতে উঠতে ডিম পাড়ে। এখন প্রশ্ন হলো, পাখি যদি উঠতে উঠতেই ডিম পাড়ে তাহলে তো সেই ডিম মাটিতে পড়ে ভেঙে যাওয়ার কথা। জানলে অবাক হবেন, এই ডিম মাটিতে পড়ার আগে এই ডিম ফুটে বাচ্চা বের হয় এবং সেই বাচ্চা সঙ্গে সঙ্গে উঠতে শিখে যায়। সত্যি প্রকৃতি কতটাই অদ্ভুত, তাই না? ফ্যাক্ট নাম্বার 6, সিঙ্গাপুরকে বলা হয় সিংহের শহর বা লায়ন সিটি। কিন্তু অবাক করা ব্যাপারটি হলো গোটা সিঙ্গাপুরে একটিও সিংহ নেই। ফ্যাক্ট নাম্বার 5, জানেন কি পোলার বিয়ারকে ইনফ্রারেড ক্যামেরা দিয়ে দেখতে পাওয়া যায় না? ইনফ্রারেড ক্যামেরা যে কোনো জিনিস থেকে বেরিয়ে আসা উত্তাপকে ডিটেক্ট করতে পারে। আপনি নিশ্চয়ই জানেন পোলার বিয়ার প্রচণ্ড কম তাপমাত্রায় বসবাস করে, আর তাই তাদের দেহ মোটা পশম দ্বারা আবৃত থাকে। এই পশমের নিচে থাকে মোটা চর্বিযুক্ত চামড়া, যা তাদের দেহের টেম্পারেচার নিয়ন্ত্রণ করে। আর তাই পোলার বিয়ারের দেহ থেকে প্রায় 0% হিটওয়েভ নির্গত হয়, যা ইনফ্রারেড ক্যামেরায় ধরা পড়ে না। ফ্যাক্ট নাম্বার 4, এই রোজকার জীবন ছেড়ে আপনারা নিশ্চয়ই মনে হয় যে কোথাও গিয়ে শান্তিপূর্ণ জীবন কাটাই। তো দেখুন এই জায়গাটি, এটি আমেরিকায় অবস্থিত পৃথিবীর সবথেকে শান্তিপূর্ণ জায়গা। এই রুমের মধ্যে আজ পর্যন্ত কেউ 45 মিনিটের বেশি থাকতে পারেনি। এই রুম এতটাই নিস্তব্ধ যে এখানে কিছুক্ষণ থাকার পর আপনি আপনার শরীরের বিভিন্ন অর্গানের শব্দ শুনতে পাবেন। ফ্যাক্ট নাম্বার 3, জানেন কি প্রজাপতি তার পায়ের পাতা দিয়ে স্বাদ গ্রহণ করে? আসলে তাদের স্বাদকোরকটি তাদের জিহ্বায় নয়, থাকে তাদের পায়ের পাতায়। ফ্যাক্ট নাম্বার 2, আপনি কি জানেন ভারতবর্ষে এমন একটি জায়গা রয়েছে যেখানে প্রতি 50 বছর অন্তর লক্ষাধিক ইঁদুর এসে ভিড় জমায়? আপনার নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে না, আর বৈজ্ঞানিকদেরও এই কথাটি বিশ্বাস হয়নি। প্রথমে 1958 সালে এখানে লক্ষাধিক ইঁদুর এসে ভিড় জমায়, কিন্তু এরপর 2008 সালে যখন লক্ষাধিক ইঁদুর এসে এখানে ভিড় জমায় তখন বৈজ্ঞানিকরা খুবই অবাক হয়ে যায়। এই লক্ষাধিক ইঁদুর আসার পথে যে সমস্ত ক্ষেতগুলি পড়েছিল তা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এই ঘটনাটি ঘটে মিজোরামে, যেখানে রয়েছে 100 স্কোয়ার মাইলের একটি বাঁশ বাগান। প্রায় 50 বছর অন্তর এই বাঁশ গাছে এক ধরনের ফুল ফোটে, তারপর সেটি ফলে পরিণত হয়, আর এই ফল খাওয়ার জন্যই এখানে লক্ষ লক্ষ ইঁদুর এসে ভিড় জমায়। ফ্যাক্ট নাম্বার 1, ইন্দোনেশিয়ার জাকার্তায় এমন একটি জায়গা রয়েছে যেখানে পাইথনের সাহায্যে ম্যাসাজ করানো হয়। এইখানে মানুষের দেহের ওপর জ্যান্ত পাইথন ছেড়ে দেওয়া হয়, আর এইভাবেই কাস্টমারকে দেওয়া হয় ম্যাসাজ। আমি তো কখনোই এইখানে যেতে চাইবো না। আপনারা যদি যেতে চান তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন এবং অন্য মানুষের জানার সুযোগ করে দিন। আর এর মধ্যে কোন ফ্যাক্টটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। তো দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।